নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করবো দু হাজার তেইশ সালের তো দেখো ম্যাথমেটিক্স যেটা তোমাদের স্কুল থেকে কিন্তু এই টেস্ট পেপারটা দিয়েছে ঠিক আছে সেইগুলো আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো তো দেখো আমাদের তিনশো সাতাত্তর নম্বর পেজ থেকে কিন্তু অঙ্কটাই স্টার্ট হয়েছে আমাদের তিনশো আটানব্বই নম্বর পেজ পর্যন্ত কিন্তু আমরা করিয়েছি ঠিক আছে তো দেখো আজকে আমি তিনশো আটানব্বই নম্বর পেজ থেকে স্টার্ট করবো তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে তো দেখো ফার্স্ট প্রশ্ন বলেছে রোমান ওয়ানে এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে অ্যান্সার হবে অ্যান্সার একশো বাই এক্স টাকা তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো সরল সুদের হার ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান এক্স পার্সেন্ট সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান এক্স বছর সুদ ইন্টারেস্ট সমান সমান এক্স টাকা

কের মান কত হবে তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার এইট তো দেখো আমি অঙ্কটা কী করে করাই তো দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইজ ইজিক টু টেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে এদিকে আসলে কী হবে মাইনাস টেন হবে তো দেখো এক্স স্কোয়ারটা হলো এ হলো থ্রি এক্সটা বি আর কে মাইনাস টেন এটা আমাদের সি তো দেখো আলফা গুণ বিটা মানে বীজদের গুণ ফল তার মানে কী আছে আলফা গুণ বিটা মানে কি সি বাই এ তাই তো তার মানে কি কে মাইনাস টেন বাই ওয়ান সমান সমান কী আছে মাইনাস টু আছে তো দেখো কে মাইনাস টেন সমান সমান মাইনাস টু কে ওই দিকে গেলে কী হবে প্লাস টেন হবে তো দেখো মাইনাস টু প্লাস টেন তো দেখো বিয়ে করে কত হয়েছে কে সমান সমান এইট অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার এইট তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে তো দেখো আমাদের রোমান থ্রির অঙ্ক কী বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহি স্পর্শ করে এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোন এসিবির পরিমাণ কত তো দেখো এসিবি পরিমাপ হলো ডি এর অ্যান্সার হবে নাইনটি ডিগ্রি কী হবে নাইনটি ডিগ্রি এর অ্যান্সার হবে ঠিক আছে তো দেখো আমি দুটো বৃত্ত অঙ্কন করছি বহিঃস্পর্শ স্পর্শ অঙ্কন করছি যা দুটি বৃত্তকে সি বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে এবং আমাদের এবি কিন্তু একটা স্পর্শক ঠিক আছে তো দেখো এপি সমান সমান পিসি কোন পি এসি সমান কোন পিসিএ তাহলে ত্রিভুজ পিবি সি এর পিবি সীমান পিসি হবে কোন পিসিবি সীমানসন কোন পিবিসি তাহলে এবিসি এর কী হবে এবিসি এর কোন এবিসি প্লাস কোন বিসিএ প্লাস কোন বিএসি সীমান একশো আশি ডিগ্রি তাই তো তিনটি কোন সমষ্টি কতবে একশো আশি ডিগ্রি হবে তাই তো তাহলে তো দেখো তাহলে কী হবে আমাদের কোন পিবি সি প্লাস কোন পিসিএ প্লাস কোন পি এসি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে টু কোন পিসিএ প্লাস পি সিবি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমি টু কমন নিলাম টু কমন নিলে কী থাকছে পিসিএ প্লাস পিসিবি সমান সমান একশো আশি ডিগ্রি বাই টু কত হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে পিসিএ প্লাস পিসিবি সমস্যা নাইনটি ডিগ্রি তাহলে পিসি এ প্লাস পিসিবি কত হবে সমান এসিবি তাহলে কি হবে এসিবি সমানসান কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে তাই তো বুঝতে পারছো আমি কি বলছি তাহলে কোন এসিবি সমানসান্টি ডিগ্রি হবে তাহলে কোন এসিবি সমানস্বর নাইনটি ডিগ্রি হবে এটা অ্যান্সার হবে ডি এর ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্গটা কি হবে কি বলেছে যে রোমান ফোরের অঙ্ক একটি ঘড়ির মিনিটের কাটার প্রান্ত বিন্দু এক ঘন্টায় আবর্তন করে অ্যান্সারবে বিয়ের আচার টু পাই রেডিয়ান তো দেখো এখানে মাইনাস আছে কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে এর অ্যান্সারবে বিয়ের আচার টু পাই রেডিয়ান তো দেখো আমি অঙ্কটা কি করে করি তো দেখো মিনিটের কাটায় এক ঘন্টায় আবর্তন করে তিনশো ষাট ডিগ্রি তাহলে একশো আশি সমান সমান পাই রেডিয়ান এক ডিগ্রি সমান কী আছে পায়ে রেডিয়ান বাই একশো আশি ডিগ্রি তাহলে থিটা সমাজ কী হবে পাই পাই বাই একশো আশি ডিগ্রি মাল্টিপ্লাই থিটা তো দেখো পাই একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি মাল্টিপ্লাই থিটা মানে কি তিনশো ষাট ডিগ্রি কাটাকাটি করলে কত হবে টু পাই রেডিয়ান টু পাই রেডিয়ান এর অ্যান্সার হবে বিয়ের আছে টু পাই রেডিয়ান তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে রোমান ফাইভের অঙ্ক তো দেখো আমাদের ফাইভের অঙ্ক কী বলেছে একটি শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে আট গুণ হবে এর অ্যান্সার হবে ডি এর আট গুণ তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি তো দেখো রোমান ফাইভের অঙ্ক শঙ্কুর আয়তন ভি ওয়ান সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক আবার শঙ্কুর ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয়েছে টু আর একক আর উচ্চতা টু এইচ একক যেটা বইতে বলে দিয়েছে তো দেখো আয়তন ভি টু মানে দ্বিতীয় আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক ওয়ান বাই থ্রি পাই আর মান কী আছে টু আর আছে টু আর এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ মান কী আছে টু এইচ তো দেখো ওয়ান বাই থ্রি পাই ফোর আর স্কোয়ার মাল্টিপ্লাই টু এইচ ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ চার দুগুনি কত হয় আট হয় অর্থাৎ আমরা দেখতে পারছি যে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইটা তো আমাদের ভি মানে প্রথম যে শঙ্কুর যে আয়তন আছে সেটা হবে তার মানে কি আছে ভি মাল্টিপ্লাই এইট আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শঙ্কুর যে আয়তন আছে তার থেকে কিন্তু আমাদের দ্বিতীয় শঙ্কুর যে আয়তন সেটা কিন্তু আট গুণ বেশি ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার তো দেখো পরের অঙ্কটা কি বলেছে তো দেখো সদাগের অঙ্ক বলেছে একটি পরিসংখ্যায় বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো অ্যান্সার হবে ডি এর ওজাইব তো দেখো দুদাগের প্রশ্ন কী বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি তো দেখো রোমান অনেক কী বলেছে একটি মেশিনের বর্তমান মূল্য টুপি টাকা এবং প্রতি বছর মেশিনের দাম টু আর পারসেন্ট হ্রাস হলে এন বছরের পর মেশিনের দাম কত হবে অ্যান্সার হবে টুপি ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আর বাই ঠিক আছে তো দেখো রোমান টু এর প্রশ্ন কী বলেছে এক্স ভেরিজেস তো দেখো রোমান ট্যের প্রশ্ন কী বলেছে এক্স স্যামেশান ওয়াই এবং এক্স স্যামেশান জেড হলে ওয়াই প্লাস জেড কী হবে এক্স ওয়াই প্লাস জেড কী হবে এক্স হবে তোমরা তো বুঝতেই পারছো একদম ইজি অঙ্ক তো দেখো রোমান ওয়ানের অঙ্কটা আমি করিয়েছি সেই দিকে তোমরা একটু নজর দাও ঠিক আছে কী করে করিয়েছি তো দেখো বর্তমান মূল্য কী আছে পি সমান টু পি টাকা আর মানে আর সমান টু আর পারসেন্ট আর সময় এন সমান টু এন তো দেখো আমি এখানে কী করেছি পি দিয়েছি ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর ওয়াই হান্ড্রেড এন যেটা আমি সূত্র ফেলেছি পি এর মান টু পি ব্র্যাকেটের মধ্যে কেসে ওয়ান মাইনাস এর মান কেসে টু আর বাই হান্ড্রেড তো দেখো পঞ্চাশ দুগুনি একশো তার মানে কী থাকছে আর বাই ফিফটি ব্র্যাকেট ক্লোস টু এন ঠিক আছে এর আনসারে কীভাবে এটা হবে বুঝতে পারছো তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে রোমান অঙ্ক তো দেখো রোমান থ্রি অঙ্কটা তোমাদের আমি পরে একবার করিয়ে দেবো ঠিক আছে তো দেখো এই অঙ্কটার অ্যান্সার ফাইভ পয়েন্ট ফোর সেন্টিমিটার তো দেখো আমাদের রুমান ফোরের অঙ্ক কী বলেছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান বাই টু হলে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটা এর মান কত হবে তো দেখো এর অ্যান্সার হবে ওয়ান বাই টু তো দেখো ওয়ান বাই টু কী করে হয়েছে সেটা আমি তোমাদের দেখাবো তারপরে তো দেখো পাঁচ দেখের অঙ্কটাও দেখে নাও সিক্স কমা সেভেন কমা এক্স কমা এইট কমা ওয়াই কমা ফোরটিন সংখ্যাগুলির গোয়ার নাইন হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত সংখ্যাগুলির গড় নাইন হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে তো দেখো এর অ্যান্সার উনিশ হবে তো দেখো আমি প্রথমে আমাদের রোমান ফোরের অঙ্ক তারপরে আমি রোমান ফাইভের অঙ্ক আমি তোমাদের করে দেবো ঠিক আছে তো দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন কর থিটার সমান সমান ওয়ান বাই টু তাহলে কী আছে এটা কিন্তু আমাদের অঙ্ক দিয়েছে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটা ঠিক আছে কস ফোর কস ফোর থিটা মাইনাস সাইন ফোর থিটা কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কস থিটা প্লাস সাইনাস্কোয়ার থিটা ব্র্যাকেট ক্লোজ আবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইনাস্কয়ার থিটা তো দেখো কস থিটা প্লাস সাইনাস্কোয়ার থিটা মানে কি ওয়ান মাল্টিপ্লাই আর কস্কোয়ার থিটা মাইনাস সাইনাস্কোয়ার থিটা সেটা তো উপরেই দিয়ে দিয়েছে তো দেখো উপরে আছে কস থিটা মাইনাস সাইনাস থিটা সমান সময় ওয়ান বাই টু তো দেখো কী ওয়ান মাল্টিপ্লাই ওয়ান বাই টু এর অ্যান্সার হবে ওয়ান বাই টু ওকে তো দেখো পাঁচ তো দেখো পাঁচ দেখের অঙ্ক সিক্স প্লাস সেভেন প্লাস এক্স প্লাস এইট প্লাস ওয়াই প্লাস ফোরটিন তো দেখো সংখ্যাগুলির মান ঠিক আছে টোটাল যোগ করেছি টোটাল ছখানা সংখ্যা তার জন্য আমি ছয় বসিয়েছি সমান নাইন তো দেখো এক্স প্লাস ওয়াই সমানসান সিক্স প্লাস সেভেন প্লাস এইট যোগ করে কত পাইব যোগ করে কত পেয়েছি থার্টি ফাইভ পেয়েছি বাই সিক্স তো দেখো এক্স প্লাস ওয়াই প্লাস থার্টি ফাইভ সমানসান ফিফটি ফোর এক্স এক্স প্লাস ওয়াই কী হবে নাইনটিন ঠিক আছে তো দেখো আমাদের সদ্যাগের অঙ্ক কী বলেছে তো দেখো আমাদের সদ্যাগের অঙ্কটা বলেছে রোমান সিক্সের অঙ্ক একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্র ফলে সংক্রমণ সমান হলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে চার হবে চার একক হবে তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেদিকে তোমরা ধ্যান দাও তো দেখো পাই আর যেটা আমাদের চোঙের আয়তন ঠিক আছে সমান সমান টু পাই আর এইচ তো দেখো পাই পাই কেটে দিয়েছি এইচ এইস কেটে দিয়েছি আর সমান সমান দুই থাকে ব্যাস সমান সমান কী আছে টু মাল্টিপ্লাই টু ফোর একক ঠিক আছে এটা একক হবে ঠিক আছে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে তো দেখো তিন দাগের অঙ্ক কী বলেছে সত্য বা মিথ্যা লেখ রোমান ওনে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন এটা মিথ্যা হবে কারণ অংশীদারি ব্যবসায় কমপক্ষে দুজন লোক হলে হয়ে যায় ঠিক আছে অর্থাৎ এটা মিথ্যা হবে রোমান কী বলেছে রুট সেভেন্টি ফাইভ এবং রুট ওয়ান ফর্টি সেভেন এটা কী আছে ঠিক আছে তো বুঝতে পারছো খুব ইজি অঙ্ক রুট সেভেন্টি ফাইভ এবং রুট ওয়ান ফোরটি সেভেন কী আছে সত্য আছে পরের প্রশ্ন কি বলেছে রোমান্ত্রিতে দুটি ঘনকের আয়তনের অনুপাত ওয়ান টু টোয়েন্টি সেভেন হলে ঘনক দুটির সমগ্রতার ক্ষেত্রফল ওয়ান এস টু নাইন হবে এটা সত্য আছে তো দেখো আমি অঙ্কটা তোমাদের করিয়ে সলভ করে দিচ্ছি ঠিক আছে তো দেখো ঘনকের আয়তন এ কিউব ওয়ান আর নিচে এ কিউব টু ঠিক আছে আমি যেহেতু দুটো ঘনক আছে তার জন্য আমি একটা এ ওয়ান দ্বারা প্রকাশ করেছি এবং অপরটা এ টু দ্বারা প্রকাশ করছি সমাচরণ ওয়ান বাই তাহলে এ ওয়ান বাই এ টু কী আছে রুট ওয়ান বাই এবং কিউব হয়েছে ঠিক আছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন মানে কি ওয়ান বাই ওয়ান তাহলে কী ঘনকের ক্ষেত্রে হলে ফর্মুলা কী সিক্স স্কোয়ার সিক্স এ স্কোয়ার সিক্স মাল্টিপ্লাই এ ওয়ানের মান কি আছে ওয়ান আছে ওয়ানের হোলস্কোয়ার ইজ টু সিক্স মাল্টিপ্লাই এ টুর মান কত আছে থ্রি আছে থ্রির হোলস্কোয়ার অর্থাৎ সিক্স সিক্স বোথ সাইড থেকে কেটে যায় ওয়ান ইস টু নাইন এর অ্যান্সার হবে ঠিক আছে পরের অঙ্কটা কি বলেছে তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান ফোরের অঙ্ক অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূল কোন অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোন স্থূলকোণ এটা কী আছে মিথ্যা আছে ঠিক আছে পরের অঙ্কটা কী বলেছে রোমান ফাইভে তো দেখো শেখস্কোয়ার আলফা তো দেখো শেখস্কর আলফা প্লাস কশেস্কোর আলফা এর সর্বনিম্ন মান দুই এটা সত্য আছে তো দেখো তোমাদের আমি প্রমাণ করে দেখাবো মানে অঙ্কটা আমি তোমাদের করে দেবো ঠিক আছে একটুখানি পরেই করে দিচ্ছি সদেগের অঙ্কটা কী আছে সিক্স কমা টেন কমা ফাইভ কমা ফোর কমা নাইন কমা ইলেভেন কমা টোয়েন্টি রাশি তথ্যের মান আর রাশি তথ্যের মধ্যমা টেন তো দেখো প্রথমে আমি পাঁচ দাগের অঙ্ক তারপরে আমি ছয় দাগের অঙ্কটা করিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা ফর্মুলা ফেলেছি শেখ স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা তো দেখো ফর্মুলা ফেলেছি শেখ স্কোয়ার তো দেখো কি করেছি শেখ আলফা মাইনাস আছে ঠিক আছে এটা মাইনাস কস এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু শেখ আলফা ইন্টু কস আলফা তো দেখো আমরা দেখতে পারছি যে দুই থাকছে ঠিক আছে এর সর্বনিম্ন মান দুই এটা কী আছে সত্য আছে ঠিক আছে পরের অঙ্কটা কী বলেছে রোমান সিক্সের অঙ্ক তো দেখো আমি রোমান সিক্সের অঙ্ক সাজিয়ে নিয়েছি প্রথমে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে নয় তারপরে দশ তারপরে এগারো তারপরে কুড়ি তো দেখো এন সমান সমান সেভেন অযুগ্ম সংখ্যা তো দেখো অযুগ্মর ফর্মুলা কী আছে এন প্লাস ওয়ান বাই তম তো দেখো এন কী আছে সেভেন প্লাস ওয়ান বাই টু সাতারা কত হয় আট বাই দুই চার দুগুনি আট ফোরতম অর্থাৎ ফোরতম মানে কি নাইন নাইন হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বইতে বলেছে এর মধ্যমান দশ কিন্তু এখানে দশ হবে না এর মধ্যমান হবে নয় ঠিক আছে তো বুঝতে পারছো অঙ্কটা কী আছে মিথ্যা আছে ঠিক আছে মিথ্যা হবে তো দেখো তো দেখো চার দাগের যে অঙ্কগুলো আছে এসএ কিউব ঠিক আছে দুই নম্বর করে থাকে দশখানা তোমাদের লিখতে হবে দশ দুগুণি কুড়ি এইগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে